হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাক টু ইন্ডিয়া। তো তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে কি ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য, বেশ ইন্টারেস্টিং। কিন্তু ধরো বিয়ে হয়ে গেছে কোনো মেয়ের, সে ভাত কাপড়ের একটা অনুষ্ঠান থাকে না, ভাত কাপড়ে অনুষ্ঠানে যেরকম আমরা মেকওভার করবো সেরকমই আমি একটা লুক নিয়ে এসেছি। প্লাস তোমরা কিন্তু এটা রিসেপশন লুকও করতে পারো, আমি গর্জেসের মধ্যেই রাখার চেষ্টা করেছি একটু। আর একটা কথা কি, আমি কিন্তু আজকে খুব লো প্রাইসের ফাউন্ডেশন দিয়ে এই মেকআপটা করেছি, পুরোপুরি ল্যাকমি ফাউন্ডেশন দিয়ে আমি টোটাল মেকআপটা করেছি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, আমি ল্যাকমি ফাউন্ডেশন দিয়ে টোটাল মেকওভারটা করেছি। তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো দেখা দেখে নেওয়া যাক এবার। তো ফার্স্টে তোমরা দেখতে পেলে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং আমাদের সব থেকে বড়ো মাস্ট জিনিস যেটা। তো আমি ফার্স্টে মুখটাকে ক্লিন করে নিলাম, তারপরে চলে গেছি টোনারে। টোনার দিয়ে আমি স্কিনটাকে হাইড্রেট করে নিলাম। কি বলো তো, ওয়াইপস দিয়ে না মুখটা মোছার পরে, মানে আমাদের মুখটাকে ক্লিন করার পরে না, স্কিনটার যে পোর্সগুলো থাকে আমাদের, সেই পোর্স থেকে নোংরা ময়লাটা বেরিয়ে আসে, কিন্তু পোর্সটা না ওপেন থাকে। এই ওপেন পোর্সগুলোকে আমাদের লক করতে গেলে টোনার ইউজ করতে হয়। এটা কিন্তু আমাদের টিনেজার্সদের জন্য খুব মেইন বড় একটা পার্ট, একটা স্কিন কেয়ারের আমাদের। তো তারপরে দেখতে পাচ্ছ আমি এত ভালো করে আমি ডিটেলস তোমাদের কোনো দিনও শেয়ার করিনি। আজকে আমি যেহেতু অন্যজনের ওপরে মেকআপটা করছি তাই জন্য শেয়ার করছি। তো তোমরা দেখতে পেলে আমি কিভাবে আইব্রোটা ড্র করে নিলাম, তারপরে আমি আইব্রোটাকে হাইলাইট করে নিচ্ছি। আর কি বলো তো, আইব্রোটাকে হাইলাইট না করলে না ঠিক ভালো লাগে না দেখতে। তো তারপরে চলে গেছি আমি প্রাইমারে। প্রাইমার কিন্তু খুব একটা বেশি দাম না কালারবারের, তো তোমরা এটা ইউজ করতেই পারো, আর না হলে তোমাদের পছন্দ মতো যে কোনো একটা প্রাইমার ইউজ করতেই পারো। তো তারপর আমি সোজা চলে গেছি আই মেকআপে। অনেকে কী করে বলো তো, মেকআপ করে নিয়ে আই মেকআপ করে, কিন্তু আমার সুবিধার জন্য না আমি আগে মেকআপটা আগে আই মেকআপটা করে নিই, তারপরে আমি মেকআপে যাই। তো তোমাদের যেরকম যেটা সুবিধা হয় তোমরা সেরকমভাবে সেটা করতে পারো। তো দেখলে আমি কী কী কালার দিয়ে মেকআপ আই মেকআপটা কমপ্লিট করলাম। তারপর আমি আজকে হাফ কাট ক্রিসের মধ্যে আই মেকআপটা তোমাদের দেখাচ্ছি, একটু গর্জেসের মধ্যে রেখেছি, যেহেতু এটা রিসেপশন লুকও বলা চলে, তাই জন্য আমি একটু গর্জেসের মধ্যে রেখেছি। তোমরা চাইলে লাইট মেকআপটা আই মেকআপটাও করতে পারো, তবে আমার হাফ কাট ক্রিস করেই ইচ্ছা ছিল করার, তাই জন্য আমি হাফ কাট ক্রিসটাই করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কাটটা করার পরে কী কী কালার দিয়ে নিলাম। ইয়েলো শাড়ি পরবো তো সেই জন্য আমি একটু ইয়েলোর মধ্যেই আই মেকআপটা রাখার চেষ্টা করেছি, তাই জন্য একটু শিমার কালারও অ্যাড করে দিলাম, ইয়েলো শিমার। দেখছো এখন চোখটা কত সুন্দর লাগছে। আর সব থেকে মেইন বিষয় যেটা, আমি কিন্তু আজকে ল্যাকমি প্রোডাক্ট দিয়ে, ল্যাকমি ফাউন্ডেশন দিয়ে তোমাদের টোটাল মেকআপটা দেখাচ্ছি। তো দেখতে পারলে আমি ফাউন্ডেশনটা আগে অল্প লাগিয়ে নিলাম, আর ওর যেহেতু ডার্ক স্কিন, আমি আজকে ডার্ক স্কিনের ওপরে মেকআপটা দেখাচ্ছি, তাই ফার্স্ট একটা স্টেপ করে নিলাম আমি, তারপর সেকেন্ড স্টেপে আরও একবার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো ভালো করে ব্লেন্ড করতে হবে, ব্লেন্ড কিন্তু খুব ভালো করে করা যায়। তারপর আমি হাইলাইট করে নিচ্ছি, হাইলাইটটাও আমি ওইরকমভাবেই করছি। আমি একটুখানি ওর সঙ্গে জাস্ট পাউডার মিশিয়ে নিয়েছিলাম, একটু লুজ পাউডার, দেন তারপরে দেখো আমি আজকে কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপ দেখাচ্ছি তোমাদের। ওয়াটারপ্রুফ মেকআপ করতে গেলে আমাদের কী করতে হবে, ফাউন্ডেশনটাকে প্রথমে লাগিয়ে নিয়ে ব্লেন্ড করতে হবে আমাদের স্কিনে ভালো করে, দেন তারপরে ওয়াটার স্প্রে করতে হবে। ওয়াটার স্প্রে করলে কী বলো তো, আমাদের স্কিনের যে কেকি কেকি ভাবটা না, সেই কেকি কেকি ভাবটা আমাদের কিন্তু চলে যাবে, অ্যাবসর্ব হয়ে যাবে স্কিনের সঙ্গে ওয়াটারটা। ফলে কী বলো তো, আমাদের স্কিনে যদি জলও পড়ে না, সেই জলটা না অ্যাবসর্ব করে নেবে মেকআপটা, সেই জন্য আমাদের ওই ওয়াটার স্প্রে করে ওয়াটারপ্রুফ মেকআপটা করতে হবে। সবাই তো আর পারে না দামি প্রোডাক্ট ইউজ করতে, সেই জন্য অল্প টাকায় তোমরা কীভাবে ওয়াটারপ্রুফ মেকআপ করবে সেটাই আজকে দেখালাম। তো তারপর তোমরা ভিডিওতে দেখতেই পেলে আমি মেকআপটাকে ভালো করে লুজ পাউডার, কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নিয়েছি। আর কম্প্যাক্ট পাউডারটা কিন্তু আমি ল্যাকমিরই ইউজ করেছি। তারপরে আমি কন্ট্রোল ব্লাশারে চলে গেছি। কন্ট্রোল ব্লাশারটা আমি দেখো হাত দিয়ে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কতটা পর্যন্ত আমাদের কন্ট্রোলটা করতে হবে। তারপর ব্লাশারটাও ইউজ করে নিলাম। আর একটা কথা, আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর আমার ভিডিও যদি তোমাদের খুবই ভালো লেগে থাকে তার থেকেও বেশি, তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার করো, আমাকে কমেন্ট করে বলো তোমরা কীরকম ধরনের ভিডিও আমার কাছে দেখতে চাও। আমি কিন্তু অবশ্যই আমার সাধ্যমতো তোমাদেরকে সেই রকম অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখছি আমি আইলাইনারও পরিয়ে নিচ্ছি। লাইনারটা কিন্তু খুব ভালো করে পরাতে হবে, বস
তোমরা তো টেকনিকটা দেখেই নিলে, এখন তোমরা ফাইনাল লুকটা দেখো কতটা সুন্দর লাগছে, তোমরাই বলো। ল্যাকমি প্রোডাক্ট দিয়ে এত সুন্দর মেকআপ কখনো কি সম্ভব? তোমরা জাস্ট দেখো আর অবাক হয়ে বলো কতটা ভালো হয়েছে। আমাকে কিন্তু কমেন্টস করে বলো কতটা সুন্দর লাগছে ওকে। ও কিন্তু ওর ডার্ক স্কিন, ওকে দেখে কেউ বলবেই না ডার্ক স্কিন ওর, এতটা সুন্দর লাগছে। স্কিনটা দেখছো কতটা গ্লো করছে, ওর স্কিনটা এতটা ভালো লাগছে, আমি তো মনে হচ্ছে আমি ওর প্রেমে পড়ে যাব। আমার তো ভীষণ ভালো লেগেছে, বা তোমরা বলো কেমন লেগেছে। আর একটা কথা, হেয়ারস্টাইলের ভিডিওটা কিন্তু আসছে পরে, একটা ভিডিওর মধ্যে পুরোপুরি শেষ করতে পারিনি, তাহলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তাই জন্য পরের ভিডিওতে দেখাচ্ছি তোমাদের। তো এই ছিল আমার ফাইনাল লুক, এই ছিল আমার মেকআপ ভিডিও। শেষে আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছি, আমি ভুলেই গেছি ভিডিওটা আমি কীরকমভাবে করছি, তাই জন্য তোমাদের একটু কষ্ট করে দেখে নিতে হচ্ছে। টাটা।